আমি বলে ওরে ভালোবাসিনি, আমি বলে ও সংসার ধ্বংস হয়ে দিছি। এর আগে আমি 12 জায়গায় নিকে বসেছি, তারা এই রকমের দোষ দিতে পারিনি, আর এ আমারে রোজ রোজ সেই কোটাই দেয়। এই ওরে না কাইতে ভালোভাবে কো, তোর কান্না আমি সইতে করতে পারি নি। তুমি চুপ করো, তোমারে আমি সাবিত করতে পারি, 12 হয়ে গেছে বলে তো আর দরদ বাড়ই যায়নি। তোমরা আসল কথা কবা না আমি বিচার থেকে চলে যাব। ভাই কথা কলি মানসি শোনে, না কলি কেউ শোনে না। আমি যেই সংসারে যাই সেই সংসার মোটে উতলে ওঠে। আমি প্রথম যেদিন ওর সংসারে আসলাম সেদিন ওর ছয় ছয়টা আইলো গরু ছয় টোয়াটায় মরে গেল। ভাবলাম যাক এত ঘাস কুটো কিটা কাটবে নি, ওর কষ্ট একটু কমে গেল। 30 বিঘে জমি ছিল, ওরে কয়ে এক মাথাতে বেচায়ে পুরোই ফেললাম। এত জমি জঙ্গল কিটা সাফ করবে নি, ওর এত কষ্ট আমার সহ্য হবে না। তালি আমার কত গুণ আপনি এবার বোঝেন, আমার আগে স্বামীরা এখনো পর্যন্ত আমার গুণগান গায়। দাদা দাদির ঘাট ধরে বাইকতে নামাই দিলেন তা তো কইলে না। কষ্টি বাবু কষ্টি, ওর দুটো বুড়ো বাপ মা ছিল, তাই গে ঘাট ধরে বাড়িতে নামাই দিলাম। সংসার মোটে একদম ছোট রে নিয়ে আসলাম, কথা কলি মানসি শুনে না কলি কেউ শুনে না। ওর সংসারে আইসে আমি কি না করলাম। এ দুই দিন যা কিছু করেছে আমি দুয়ে বুঝে ফেলাবার। শোনো দি ও আমার ঘরে ফিরে যায় কি না। এখন সব ঘটনা বাদ, ভাবি তুমি ওর ঘরে ফিরে যাও, একটা সোয়াল আছে, সোয়ালটার মুহিত দিকে তাকায়ে ওর সংসারে ফিরে যাও। ভাই পেট থাকলে ওর বহু সোয়াল ফল বানানো যাবে না। ভাই এই রকমের বউ হবাইতে বিটা মানুষ তো আমি কোনো জায়গায় দেইনি। আমার একই কথা, আমি ওর ঘর করবো না তো করবোই না। এই চলো বলো ঘর না করিস বারান্দা করিয়ে যা, বারান্দা করিয়ে যা। বউর অন্যায় ফালি, বউর ঝগড়া এলি ওই নারী নির্যাতন, হ্যাঁ বউ থাকতে বিয়ে এলি ওই যৌতুক নির্যাতন। আচ্ছা এই বিচার তোমরা করো না, আর বউ যে আমাকে থুয়ে এই যে বারোই গেল তাই আর একজনের সাথে নিকে বসলো, তাহলে এইটা কি আলো পুরুষ নির্যাতন? পুরুষ নির্যাতনের বিচারটা কই? বিচার চাই, বিচার চাই, সবাই বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বর্ধু, এই বর্ধু, এটা মারে কোন দেখ কোয়ানে গেল।